আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 240-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 185 নং আয়াত আলোচনা করেছিলাম। আজকে আমরা 186 এবং 187 নং আয়াত আলোচনা করব। আজকে টিউটোরিয়ালটি অন্য টিউটোরিয়ালের সাথে দ্বিগুণ পরিমাণে বড় হবে, তো সবাই ধৈর্য সহকারে আলোচনা দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وهن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। তাহলে চলুন আমরা ভেঙে ভেঙে পড়ি। ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ইজাল আলিফ জবর জা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া ইজা সিন জবর সা হামজা জবর আ সা আ লাম জবর লা সা আ লা কাব জবর কা সা আ লা কা ওয়া ইজা সা আ লা কা আন জের রি বা আলিফ জবর বা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আই বা দাল ইয়াজের দি জেরের পরে জজম লাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আই বা দি আইন নুন জবর আন হরকতের পরে নুনের উপরে তাসদিদ, তা এখানে ওয়াজিব গণ্য হবে। নুন ইয়াজের নি জেরের পরে জজম লাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আন নি ফা জবর ফা হামজা নুনজের ইন হরকতের পরে নুনের উপরে তাসদিদ, তা এখন ওয়াজিব গুণ হবে। ফা ইন নুন ইয়াজের নি জেরের পরে জজম লাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফা ইন নি কব জবর ক র ইয়াজের রি জেরের পরে জজম লাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। করি বাদুই পেশ বুন করি বুন, যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে জজম লাইয়া এই জেরকে তিন আলিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং বায়ের উপরে একটি জজম হবে قريب إركم. وإذا سألك عبادي عني فإني قريب حمزة پش او جيم يزر جي جرر پر جزم على يا تا جر كي اقالي پوري ماني دير كي كوري پورتا بي او جي بابش بو او جي بو دا لين زبر دع واو زبر وا دعوة تا دل زبر تد دعوة تد দাল আলিফ জবর দা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আইনজের আই দা আই হামজাজের ই দাল আলিফ জবর দা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ই দা দাল জবর দা আইন আলিফ জবর আ জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। দা আ নুনজের নি দাহানি ইদা দাআনি ফালাম জবর ফাল ইয়াসিন জবর ইয়াস ফাল ইয়াস তা জবর তা ফাল ইয়াস তা জি মিয়াজির জি জেরের পরে জজম লাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে।
তাজি বা পাওয়া পেশ বু পেশের পরে যজমা লওয়াও তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফাল নিয়াস তাজি বু লাম ইয়াজিল্লি জেরের পরে যজমা লাইয়া তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফাল নিয়াস তাজি বু লি অলাম জবর ওয়াল ইয়া হামজা পেশ ইউ ওয়াল ইউ মিম জের মি ওয়াল ইউ মিনু ন বিষ্ণু পেশের পরে যজমা লওয়াও তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ওয়াল ইউ মিনু বা ইয়াজের বি জেরের পরে যজমা লাইয়া তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ওয়াল ইউ মিনু বি লাম জবুল্লাহ হান্নাম জবর আল্লাহ আল্লাম জবুল্লাহ লা আল্লাহ হামিম পেশ হুম লা আল্লাহ হুম ইয়া র জবর ইয়ার শিন পেশ শু ইয়ার শু দা ল পেশ দু পেশের পরে যজমা লাইয়া তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ইয়ার শুধু নুন জবর না ইয়ার শুধু না যদি আমরা এখানে থামি তাহলে পেশের পরে যজম আল ওয়াও এই পেশকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে এবং নুনের উপর একটি যজম হবে ইয়ার শুধুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইয়াসতাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন লাআল্লাহুম ইয়ারশুদুন হামজা পেশ ও হালাম জের হিল ও হিল লাম জবর লা ও হিল্লা লাম জবর লা কাপ মিম পেশ কুম লা কুম ও হিল্লা লা কুম লাম ইয়া জবর লাই লাম জবর লা লাইলা তা সদ জবর তাস লাইলা তা সদ জের সি ইয়া আলিফ জবর ইয়া জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে সিয়া মিম র জের মির সিয়া মির র জবর র ফা জবর ফা র ফা সা পেশ সু র ফা সু লাইলাত আস-সিয়াম আর-রাফাসু হামজা জের ই লাম খারাজ জবর লা খারাজ জবর জন্য একাল প্রাণ ইলা নুন জেন নি সিন আলিফ জবর সা জবরের পরে খালি আলিফ এবার একটি আসলি হামজা এসেছে তাই জবরকে চার আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নিসা হামজা জের ই নিসা ই কাপ মিম পেশ কুম নিসা ই কুম أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هانون بش هن حركو تر پاره دونه پر تجدید تاکن واجب گرنه هبه نون زبرنا هن لامزر لی با علیب زبر با جبر پر خالی علیف تا جبر که اکالی پوری معنی دیرگ گر پرتو بل لی با سین لم دوی پش سل لی با سل لم زبر لا لی با سل لکاپ من پش کم لی با سل لکم আও জবর ওয়া হামজা নুন জবর আন নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে তাই নুন সাকিনটি গুণ না করে পড়তে হবে আং তামিম পেশ তুম আং তুম লাম জেলি বা আলিফ জবর বা নুন জবরের পরে খালি আলিফ তাই জবরকে আকারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে লি বা সিন লাম দুই পেশ সুল লি বা সুল লাম জবর লাহ লি বা সুল লাহা নুন পেশ হুন হরকতের পর নুন পরে তাসদিদ তা এখন ওয়াজিব গুণ না নুন জবর না হুন্না লাহুন্না যদি আমরা থামি তাহলে কিরকম হবে লাহুন শুধু গুণটা হবে জবরটা হবে না হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আইন জবর আ লাম জের লি আলি মিম লাম জবর মাল আলি মাল লাম খারা জবর লা খারা জবর জন্য একাল প্রাণ হাফেশ হু আলিমাল্লাহু হামজা নুন জবর আন আর কতর পরে নুনের উপরে তাসদিদ তা এখানে ওয়াজিব গুণ হবে নুন জবর না আন না কাপ মিম পেশ কুম আন না কুম কাপ নুন পেশ কুন হরকত নুনের সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে তাই নুনের সাকিনকে গুণ না করে পড়তে হবে কুম তামিম পেশ তুম কুম তুম তা খ জবর তা তা আলিফ জবর তা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে তা তা নুন পেশ নু পেশের পরে যজমা লওয়াও তাই পেশকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে তাখতা নুন জবর না তাখতা নুনা হামজা নুন জবর আন নুন সাকিনের পরে ইকফার হরফ ফা এসেছে তাই নুন সাকিনকে গুণ না করে পড়তে হবে আং ফা পেশ ফু আং ফুসিন জবর সা আং ফুসা কাপ মিম পেশ কুম আং ফুসা কুম ফা জবর ফা তা আলিফ জবর তা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফাতাব বা জবর বা ফাতাবা আইন জবর আহলাম ইয়া জবর লাই আলাই কাপ মিম পেশ কুম আলাইকুম অ জবর ওয়া ফা জবর ফা ওয়া আফা আলিফ জবর ফা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ওয়া আফা
আইন নুন জবর আন, নুন সাকিনের পরে ইকফার হরফ কাপ এসেছে, তাহলে সাকিন কি গুণ করে পড়তে আং কাপ মিম পেশ কুম আং কুম علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفا عنكم فعل حمزة بر فعل حمزة كرة زبر آ كرة زبر جنة أكل برنون زبر نا فالآن با لب زبر با زبر بر خالي لب تا زبر كي أكل بري ماني تريك غوري بر ثوبه شنجر شي با شي را بشرو بشر پر جزم الله تا پیش کے اکلی پریمانے دیرگ کرے پڑھتے ہوبے باشیرو حانون پیش ہن حرکتر پر نون پر تشدید تا کہ واجب گن نہ نون زبر نہ ہن باشیرو ہن او با زبر واب خلخل حرف باہر پر جزم تے خلخل ارتھ اب تا زبر تا اب تا غائن او پیش گو پیشر پر جزم الله تا پیش کے اکلی پریمانے দীর্ঘ করে পড়তে হবে। ওয়াবতাগু মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মা কা জবর কাপ জবর কা তা জবর তা কাতা বালাম জবর বাল কাতা বাল লাম খারা জবর লা খারা জবরের জন্য এক লেপটার কাতা বাল ল হাফেশ হু কাতা বাল ল হু লাম জবর লা কাপ মিম পেশ কুম লা কুম মা কাতা বাল ল হু লা কুম فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم او زبر واقع پشك واقو لما او پشلو پشر پر جازم الله واو تاي پشك اکالي پوریبانه درگه کرو پر تابه واقو لو او شين زبر واش را زبر را واش را با او پشبو پشر پر جازم الله واو تاي پشك اکالي پوریبانه درگه کرو پر تابه واش را بو حتا زبر حتا زبر تا حتا তা খারা জবর তা খারা জবর জন্য একলা প্রাণ হাত ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা বা ইয়া জবর বাই ইয়া তা বাই ইয়া জবর ইয়া তা বাই ইয়া নুন জবর না এ তা বাই ইয়া না লাম জবর লা কাপ পেশ কু লা কুমিম লাম পেশ মুল লা কুমুল খয় ইয়া জবর খয় ত লাম পেশ তুল খয় তুল হামজা বা জবর আব ইয়া জবর ইয়া আব ইয়া বত পেশ দু আব ইয়া দু মিম জের মি নুন লাম জবর নাল মিন আল خای از زبر خای تو الام زیر تل خای تل همزه سین زبر اس او زبر و اس و دال زیر دی اس و دی میم زیر می نون لم زبر نل مین ال فا زیم زبر فاج رازر ری فاجری جدی امر خانه ثامی تعالی به فاجر کل قدر حرف جیمر بر جاسم تا এখানে কল কল হয়েছে وقولوا اشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط من الخيط الأسود من الفجر سامين پر ثم حقو تر پوره ميم رو پر تجدید تا اکن واجب کن نبا ميم زبر ما ثم حمز زبر آ تا ميم زر تیم حقو تر پوره ميم رو پر تجدید تا اکن واجب کن نبا ميم صد پش مص اتیم مص صد زر سی یا علیب زبر یا جبر رو پر خالی علیف تا جبر کے اکالیب پوری بانے দীর্ঘ করে পড়তে হবে। সিয়া মিম জবর মা সিয়ামা হামজা জের ই লাম লাম জবর লাল ইলাল লাম ইয়া জবর লাই লাম জের লি ইলাল লাইলি সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল লাইলি সিলক লাইল হয়েছে জবরের পরে জসম লাইয়া মাদের লিনের হরফ লিনের হরফের পরবর্তী হরফে অক্ফ হইলে একালে পরিমাণে দীর্ঘ করে জবরকে পড়তে হয়, এটাকে বলা হয় মাদ্দে লিন। او زبر واه لام الف زبر لا جبر پر خالی الف تا جبر کے اکل پریمانے دیر کو گرے پرتا والا تا پیش تو با الف زبر با جبر پر خالی الف تا جبر کے اکل پریمانے دیر کو گرے پرتا ہوے تو با شنجر شی را پیش رو پیش پر جزم لا واو تا پیش کے اکل پریمانے دیر کو گرے پرتا ہوے تو با شیرو حانون پیش ہون হরকতের পরে ধনির উপরে তাজদিদ তা এখানে ওয়াজিব গুণ হবে হুন নুন জবর না হুন না ওয়ালা তুবাশিরুহুন না আও জবর ওয়া হামজা নুন জবর আন নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে তা নুন সাকিনকে গুণ না করে পড়তে হবে তামিম পেশ তুম আং তুম আইন খারা জবর আ খারা জবর জন্য একলপ্টান কাবজের কে আ কি ফাও পেশ ফু
পেশের পরে জজমা লাগাও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আ কি ফুলুন জবর না আ কি ফুনা ফালাম জের ফিল মিম জবর মা ফিল মা সিন খারা জবর সা খারা জবর জন্য একালে জিম জের জি মাসাজি দাল জের দি মাসাজি দি। যদি আমরা এখানে থামি তাহলে দালের উপরে জজম হবে, কলকলা হবে মাসাজিদ। ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تعلم زر تلك بزبر كتلك حافش حو دالو پش دو پشر پر جوزم الواو تا پش کے اکالی پوریوانے درگو گر پرتو بحودو دالم پش دول حدود اللم کرا زبر اللہ کرا زبر جن اکال پران حاضر ہی حدود اللہ জবর ফাহ লাম আলিফ জবুল্লাহ জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফালা তাকব জবর তাক র জবর র তাক র বা অ পেশবু পেশের পরে জজমালা বাও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফালা তাক রবু হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাক রবু হা تلك حدود الله فلا تقربوها كب زبرك ذل خر زبر ذا خر زبر جن اكل بتان لام زلي كذلك كب زبرك كذلك يا بيش يو با يا زبر باي يو باي يا زر ي يو باي ي نون لام بيش نول يو باي نون لام خر زبر لا خر زبر جن اكل بتان يو باي نون لا ها بيش هو يو باي نون لا هو হামজা খারা জবর আ খারা জবর জন এক লেপটান, ইয়া খারা জবর ইয়া এখানেও খারা জবর জন এক লেপটান, আ ইয়া তাজের তি হা খারা জের হি খারা জের জন এক লেপটান, আ ইয়া তি হি লাম নুন জের লিন নুন আলিফ জবর না হরকতের পরে নুনের উপরে তাসদিদ, তা এখানে ওয়াজিব গুণ হবে। এবং জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লিন্না সেনজের সি লিন্না সে লাম জবর লাহ লাম জবর আল্লাহ আল্লাম জবর লাহ লা আল্লাহ হা মিম পেশ হুম লা আল্লাহ হুম ইয়াত্তা জবর ইয়াত্তা জবর তা ইয়াত্তা কব অ পেশ কু পেশের পরে জজমা লাভাও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইয়াত্তা কু নুন জবর না ইয়াত্তা কু না। যদি আমরা এখানে থামি তাহলে পেশের পরে জজমা লাভাও এই মাদের হরফকে অর্থাৎ এই একালিফ মাতকে একালিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে এবং নুনের উপর একটি জজম হবে। ইয়াত্তাকুন এরকম কাযালিকা ইউবাইনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। এ পর্বের আলোচনা এ পর্যন্ত। আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।